শুধু ঠুকর ঠুকর করে কয়েকটা সাজদা দিয়ে আসলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না। নামাজটা আগে শিখতে হবে। মানার চেয়ে জানার গুরুত্ব বেশি, মানার চেয়ে জানার গুরুত্ব বেশি। মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন যখন নাজিল করেছেন, প্রথমেই বলেন নাই কোরআন মানো, প্রথমেই বলেন নাই কোরআন জানো, আগে বলেছেন কোরআন পড়ো, বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। প্রথমে পড়ার কথা বললেন, এরপরে বললেন এবার বুঝো, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, কেন কোরআনটা বুঝো না? আল্লাহ বলেছেন আগে পড়ো, তারপরে বলেছেন গবেষণা করো, মানো। প্রথমে বলেছেন পড়ো, তারপরে বলেছেন জানো, গবেষণা করো, এরপরে আল্লাহ বলেছেন এবার এই কোরআনটা মেনে চলো। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। নামাজ ঠিকমতো আদায় করবেন, এই জন্য নামাজ আগে কিভাবে আদায় করতে হয় সেটা জানার দরকার আছে না নাই, সেজন্য পড়তে হবে। কি পড়তে হবে? বই পড়তে হবে। এখন বিশুদ্ধ করে নামাজ আদায়ের জন্য অনেক বই বাজারে আছে না, বড় বড় ওলামায়ে কেরামদের লেখা অসংখ্য বই আছে। বই পড়ে যদি নামাজ শিখতে নাও পারেন, একজন উস্তাদ ধরেন আপনি, ইমাম সাহেবের কাছে যান, একজন ভালো আলেমের কাছে যান, গিয়ে পড়াশোনা করেন। এ যুবক ছেলেরা, ছাত্র ভাইরা, তোমরা দেখি ইংরেজি কোচিং করতে পারো, অঙ্ক কোচিং করতে পারো, বায়োলজি কোচিং করতে পারো, অ্যাকাউন্টিং এর কোচিং করতে পারো, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া কি এক মাস একটু নামাজ শিখতে পারো না? ইমাম সাহেব তো ফ্রি তোমাকে নামাজ শিখাই দিবে। ওই যে ফ্রি জিনিসের মাগনা জিনিসের নাকি মূল্য নাই, এই জন্য মনে ইমাম সাহেবের কাছে আসে। আমাদের ওলামায়ে কেরাম তো উদার, পয়সাও নিবে না তোমার কাছ থেকে, একটু নামাজটা শিখো না। আমার অনেক বাবাদের বয়স 40-50 বছর হয়ে গেছে, বাবারা নামাজ তো পড়তেছেন ঠিক, নামাজে তো অনেক ভুল আছে। শুধু কোরআনের মাহফিল করলে চলবে না, কোরআন শিখানোর ব্যবস্থাও করা লাগবে। এলাকায় এলাকায় বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করে দেন, নইলে এই বয়স্ক বাবারা কোরআন শিখবে কেমনে? একটা কথা আমি প্রায় সব জায়গায় গেলেই পরামর্শ হিসেবে বলি, আমাদের মাদ্রাসাগুলোতে তো শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করছে, স্কুল কলেজের এরা তাদের সিলেবাসে তো কোরআন হাদিস নাই, ইসলাম জানার জন্য কিছু নাই। এজন্য যদি প্রত্যেকটি মাদ্রাসায়, মাদ্রাসার ক্লাসের বাহিরে যদি দুই একটা কোর্স চালু থাকে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, কোরআন শিক্ষা কোর্স, প্রয়োজনে জেনারেল লাইনের ছেলেরা মেয়েরা এখানে এসে মাদ্রাসায় এই কোর্সগুলো পড়বে, টাকা দিয়েই পড়ুক, আর যদি পারেন ফ্রি করে দেন, তাহলে বলুন তো আমাদের উম্মার কি অনেক বেনিফিট, উপকার হবে না? নামাজ শিক্ষা একটা কোর্স চালু করা যায়, এগুলো শুধু মাদ্রাসায় নয় মসজিদেও চালু করা যায়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বৈশিষ্ট্য আর আপনাদের জয়পুর বা আমাদের বাংলাদেশের মসজিদের বৈশিষ্ট্য কি একরকম? আর একটু জোরে বলেন, একরকম নয়। নবীজির মসজিদে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ হইতো না, নবীজির মসজিদে কোরআন চর্চা হতো, নবীজির মসজিদে দরস হতো। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, আমার চেয়ে অনেক বড় বড় আলেম এখানে বসে। নবীজির মসজিদে দরস হতো, নবীজির মসজিদে দিন চর্চা হতো। নবীজির সময়ে মসজিদ কেবল নামাজের কেন্দ্র ছিল না, সেটা ছিল দিন চর্চার কেন্দ্র, বিয়ে শাদী পর্যন্ত মসজিদে হইত। আর আমরা বিয়ে শাদীকে যখন থেকে মসজিদ থেকে বের করে দিলাম, বিয়ে শাদী ক্লাবে আর বাড়িতে চলে গেল, গান বাজনা আর অশ্লীলতা বেহায়াপনাও তখন থেকে শুরু হয়ে গেল। নবীজি শুধু মসজিদে নববীতে নামাজই আদায় করার নাই না, শুধু নামাজের ইমামতিই করেন নাই, এই মসজিদ থেকেই তিনি মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। এখন মসজিদের মধ্যে আমরা লিখে দিয়েছি মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। দেখি একটা হাদিস দেন তো, দুনিয়াবি কথা বলা নিষেধ, এটা কোন হাদিসে আছে আমারে দেখান। মসজিদের ভেতরেই তো দুনিয়া পরিচালনার কথা হবে, মসজিদের বাইরে এটা হবে কে বলেছে আপনাকে? এটা লিখতে পারেন, মসজিদে হইচই করবেন না। কারণ আল্লাহর নবীর একটা হাদিস আছে যে কিয়ামতের আগে উম্মতের মধ্যে বেশ কয়েকটি ফেতনা বাড়বে, এর মধ্যে একটা ফেতনা একটা হাদিসে বলা আছে যে মসজিদের মধ্যে মানুষ সুরগুল করবে, হইচই করবে। এটা লিখতে পারেন, মসজিদে হইচই করবেন না।
লিখে দিয়েছেন মসজিদে দুনিয়াবী কথা বলা নিষেধ। তো মসজিদ কি এমন কোন জায়গা যে জায়গায় দুনিয়া পরিচালনার কথা বলা যাবে না? মসজিদে যখন দুনিয়া পরিচালনার কথা বন্ধ হয়ে যাবে তখনই দেখবেন মসজিদের বাইরে ফেতনা ফাসাদ জুলুম নির্যাতন বেড়ে যাবে। মসজিদের বৈশিষ্ট্যগুলি আমরা এখনো মসজিদকে মসজিদের আলোকে বৈশিষ্ট্য মণ্ডিত আমরা করতে পারিনি। যাই হোক, সেদিকে যাচ্ছি না, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি, মূল আলোচনায়। বলছিলাম নামাজিকে নামাজ অন্যায় অপকর্ম থেকে না ফেরানোর কারণ কয়টা? তিনটা। এক নাম্বার, নামাজি নামাজি হচ্ছে না, আগাগুড়া নামাজ এখনো বুঝে না। এই জন্য আমাদের আমার বাবাদেরকে ভাইদেরকে রিকোয়েস্ট করে যাব, আমি অনুরোধ করে যাব আল্লাহর ওয়াস্তে, আগে নামাজটা কিভাবে শুদ্ধ করে আদায় করতে হয় সুন্দর করে আগে নামাজের নিয়ম কানুনগুলো শিখুন, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার টু, দুই নাম্বার, নামাজিকে নামাজ অন্যায় থেকে অপকর্ম থেকে না ফেরানোর দুই নাম্বার কারণ, নামাজি নামাজ আদায় করছে ঠিক, শুধু দায়িত্ব পালন করছে নামাজে যায়, কিন্তু খুশুয়ের সঙ্গে নামাজ আদায় করছে না। খুশু হচ্ছে নামাজের প্রাণ। কিপ ইন ইউর মাইন্ড, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। মনে রাখবেন, খুশুবিহীন নামাজের কোনো দাম কোনো মূল্য আল্লাহর কাছে নাই। শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করলেই চলবে না, নামাজের মধ্যে যদি খুশু না থাকে সেই নামাজের কোনো দাম আল্লাহর কাছে থাকে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের শুরুতেই বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দামসেলভস ইন দেয়ার প্রেয়ার। সফলকাম মোমিন হলো তারা নামাজের মধ্যে খুশু বিনয় অবলম্বন করে যারা। খুশু ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর সহজ বাংলা অর্থ হচ্ছে ভীত বিহ্বল হয়ে যাওয়া, বিনত হওয়া, বিনীত হয়ে যাওয়া, কারো প্রতাপ ভীতি বা শ্রেষ্ঠত্বের ভয়ে কারো সামনে মাথাকে ঝুঁকে দেওয়া, অবনমিত হয়ে যাওয়া। নামাজে আমরা কাকে ভয় করে দাঁড়াই? মহিলা না পুরুষ, আপনারা পুরুষ মানুষের মতো আওয়াজ দেন, নামাজে আমরা কাকে ভয় করে দাঁড়াই? আল্লাহ তাআলাকে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন বিনয়ী হয়ে নামাজে দাঁড়াও। খুশু এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত, একটা দিল অন্তরের খুশু আর একটা হচ্ছে আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের খুশু। বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গে খুশুয়ের বহিঃপ্রকাশ হবে না যতক্ষণ না দিলের মধ্যে খুশু জাগবে, দিলের মধ্যে আল্লাহর ভয় জাগবে। মন্ত্রী সাহেব মন্ত্রী মহোদয় এই মাদ্রাসা পরিদর্শনে আসতেছেন, এই কথা শোনার পরে মাদ্রাসার দায়িত্বশীল বৃন্দ সচেতন হন নাকি অসচেতন হয়ে যান? কম সচেতন হয় না বেশি সচেতন হয়? সামান্য একজন মন্ত্রী সাহেবের আগমনে যদি সবার টনক নড়ে, প্রথমে টনকটা নড়ে কোথায়? দিলের ভেতরে, এরপরে সেটা বাহ্যিকভাবে প্রকাশ পায়। মন্ত্রী মহোদয়ের আগমনে যদি এই অবস্থা হয়, নামাজে দাঁড়াইছেন কার সামনে? অন্তরে ভয়টা কেমন কাজ করার কথা, এবং সেই ভয়ের বহিঃপ্রকাশ কেমনে হওয়ার কথা, এটা নিজেই আপনি চিন্তা করুন। দুঃখজনক হলেও সত্য, ওই 1500 বছর আগের নবীজির কথা যেন আজ বাস্তবতার সাথে মিলে যাচ্ছে।